ঋণ জালিয়াতির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ দেশ থেকে পাচার হয়ে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রেটর GFI রিপোর্ট অনুযায়ী গত 10 বছরে পাচার হয়েছে 5,30,000 কোটি টাকা। এর বড় অংশই পাচার হয় ব্যাংকিং খাতের মাধ্যমে এবং যার বেশিরভাগ দুর্নীতির টাকা। এসব টাকার বড় অংশ গেছে ভুয়া এলসির মাধ্যমে। ওভার ইনভেস্টিং করে টাকাগুলো যেমন চলে গেল, সেই টাকাটা কিন্তু তারা কী করে বিভিন্ন জায়গায় বেগমপাড়া বা অন্যান্য জায়গায় অন্য ব্যাংকে তারা জমা রাখে। এর নেপথ্যে আছেন ব্যাংকের প্রভাবশালী কয়েকজন পরিচালক। এরা শুধু টাকা পাচার করেই ক্ষান্ত হননি, কমিশন নিয়ে দুর্নীতির মাধ্যমে অর্জিত অন্যদের টাকাও নির্বিঘ্নে পাচার করেছেন। যখন এই জাতীয় কোনো তথ্য আসে তখন আমাদের BFI আছে, সরাসরি ব্যাংক বোর্ড অফ ডাইরেক্টরস অথবা বোর্ড অফ ডাইরেক্টরস কোনো পরিচালক অথবা ব্যাংকের কোনো কর্মকর্তার সাথে জড়িত এই পর্বে থাকে এবং সেটা যদি ইন্সপেকশনে প্রমাণিত হয় তখন অবশ্যই তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে রয়েছে বেসিক, সোনালী, সাবেক ফার্মার্স, AB ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক। ঘটে যাওয়ার অর্থ পাচার হয়ে গেছে, দেশ মূল্যবান ফরেন এক্সচেঞ্জ হারিয়ে ফেলেছে, সেগুলিকে নিয়ে আসার জন্য কোনো চেষ্টা নাই, যেহেতু ব্যাংকের মাধ্যমে করেছে, ব্যাংকারদেরকে শেষ পর্যন্ত এর দায়বদ্ধতা দিতে হবে। আইন প্রয়োগকারী সংস্থা যেরকম ঘটে যাওয়া জিনিস নিয়ে কাজ করছে, ঘটে যাওয়ার আগের একটা ইন্টেলিজেন্স বডি তাদের থাকা উচিত, সেই ইন্টেলিজেন্স বডি তাদের একটা গাইডলাইন আসবে। অর্থ পাচারের বিষয়টি প্রভাবশালী মহলের হওয়ার কারণে হয় এই তথ্য বাংলাদেশ ব্যাংকের সার্ভারে সংরক্ষণ করা হয় না, নতুবা তথ্য গায়েব করে দেয়া হয় বলে মনে করছেন বিশ্লেষকরা। টালমাটাল দেশের ব্যাংকিং খাত, এখান থেকে নগদ অর্থ পাচার হয়ে যাচ্ছে বহুল আলোচিত সুইস ব্যাংক সহ বিভিন্ন দেশের বড় বড় ব্যাংকে। এর সাথে জড়িত পরিচালনা পর্ষদও উঠে আসছে তাদের নাম। তাদের লাগাম টেনে ধরতে বাংলাদেশ ব্যাংক, দুদক সহ বিভিন্ন সংস্থার সব আয়োজন হয়ে যাচ্ছে ব্যর্থ। কিন্তু এভাবে আর কতদিন সমাজের সর্বস্তরের সব অনিয়ম দূর হয়ে প্রতিষ্ঠিত হোক নিয়মের শাসন, এমনটাই প্রত্যাশা সকলের। দর্শক, চোখ রাখুন MyTV সাপ্তাহিক আয়োজন নিয়ম অনিয়মে। সাথে আছি আমি শারমিন আজাদ।